নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে জানাই আমার এই মনিদিয়া ব্লগস এর একটা নতুন পর্বে স্বাগত। তো এখন বেলা অনেকটাই হয়ে গেছে, এখন বাজে মোটামুটি 10:30। বাবা তো সকালে বেরিয়ে গেছে, দিয়াও বেরিয়ে গেছে, তো যাব একটু যাই। কিছু মুদিখানা বাজার করার আছে, আবার কিছু জিনিস এনেছিল আমার কর্তা, সেগুলো আবার পাল্টানোরও আছে। আর দেখি সবজি বাজার কি কি বাজার পাই, সেগুলো নিয়ে আসতে যাব। তো আপনারা সারাদিন সাথে থাকুন, আশা করি পর্বটা ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক করবেন আর শেয়ার করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। তো চলুন যাই, রাস্তায় বেরিয়ে পড়ি, প্রচুর রোদ। কোনটা নেবো, কোন বিস্কুট আর কই চানাচুর দেখছি না আমি। হ্যাঁ, কই চানাচুর প্যাকেট, এটা পুরোটাই বিস্কুট, তাহলে চানাচুর কই গেল। এইটা কি বিস্কুট কে আনে, কই সেই মুখরোচক কি এগুলো, এইগুলো দেখছি না তো। রাস্তায় প্রচুর রোদ, কিন্তু রোদটা ভালো লাগছে, অতটা গরম লাগছে না বা তাপ লাগছে না, শীতকালে রোদের মতনই অবস্থা। আর বেরিয়েছি, এখন তো অনেকটা বেলা হয়ে গেছে, মুদিখানা বাজার মোড় থেকে নেওয়া হলো, মোড় যে সুপার মার্কেট আছে ওখান থেকে সবজি বাজারও কিছু করা হলো। রোদটা মানে ওরকম তাপ নেই, রোদ থাকলেও বেশ হাওয়া আছে আর ঠান্ডা ঠান্ডা ভাব। এখন আমাদের বাড়ি গিয়ে কাজের মাসি আসবে, কটা বাজে কি জানি, হয়তো 12:30 আসবে। এই যে এখানে কি আমাদের কালী মন্দির চৌরঙ্গি, বন্ধুরা ঘুরে ফিরে চলে এসেছি। এই যে লাল শাকটা নিয়ে এসেছি, ফুলকপি নিয়ে এসেছি, তো ফুলকপিটা হচ্ছে এই মাছের মাথাটা দিয়ে তরকারি হবে টমেটো আলু দিয়ে, আর লাল শাকটা করব এমনি রসুন ফোড়ন দিয়ে, আর এই যে মাছটা ওই তেল ঝাল মতন করব, ঝোল হবে না, ওই ভাজা টাইপেরই হবে, শুধু ধনে পাতা দেব। তো শুরু করে দিই, এই যে তেলটা বসিয়ে দিয়েছি, তেলটা গরম হচ্ছে, নুন হলুদ দিয়ে মাছগুলো ভাজতে দেব। সকালবেলা এই যে লাউয়ের খোসা, আলু, কাঁচা লঙ্কা আর কালো জিরে দিয়ে ভাজা করেছিলাম, ওদের দুজনকে দিয়েছি, আর ডিমের কারি করে দিয়েছি, তো এটা তো আছে। এবার এই যে মাছটা ভাজবো, নুন দিয়ে দিচ্ছি। বাজারে দোকানদাররা যা মাছ কাটার ছিঁড়ি, দেখুন এই মাছটা কিভাবে কেটেছে, না দু পিস হবে, যাচ্ছে চলে এসছে আমাদের কাজের বউটা। বন্ধুরা এই যে মাছটা আমার হয়ে গেছে, নামিয়ে নিয়েছে, এবার মাছের তেলটা করতে হবে। বন্ধুরা মাছটা তো হয়ে গেল, এবার এই যে একটুখানি তেল ছিল মাছের, সেই তেল দিয়ে একটু বেগুন আর পেঁয়াজ দিয়ে এই তেল পাতুরিটা করে নিচ্ছি। এবার এইটা হয়ে গেল, এরপর ফুলকপি বসাবো, কারণ এখনো শাকটা বেছে উঠতে পারিনি, এটাকে এখনো কাটাকাটি করতে হবে, আর ফুলকপিও কাটা হয়নি, কেটে নেবো ততক্ষণ এটা হোক। নামিয়ে নিয়েছি, এবার এই যে আলু ফুলকপিটা কেটে নিয়েছি, এই যে মাছের মাথাটা দিয়ে হবে, তো আগে আলু আর ফুলকপিটা ভেজে নেবো। আগে ভেজে নিয়েছি ভালো করে লাল করে। ফুলকপি আলুটা লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো, এই মাছের মাথাটা একটু ভেজে ফোড়ন দেবো। কি হয়েছে, তাই জন্য চা খাবে না? আমার ফুলকপি এই যে মাছের মাথা দিয়ে তরকারিটা হয়ে গেল, নামিয়ে নেবো, শাক কেটে ধুয়ে নিয়েছি,
এটা আবার বসিয়ে দেব। অতখানি লাল শাক কমে এইটুকু হয়ে গেল, তো লাল শাকও বন্ধ করে দিচ্ছি। এবার এটা নামিয়ে নি। কত বাজে? বাজে হচ্ছে দুটো, না দুটো বাজেনি, পাঁচ মিনিট বাকি আছে। এই যে বন্ধুরা আমার সব রান্না বান্নাই শেষ, এটা সকালের করা হয়ে গেল। বন্ধুরা মাছ তো অনেক ভাবে অনেক মশলা দিয়ে খেয়ে দেখেছেন, সর্ষে বাটা, পোস্ত দিয়ে, দই কাতলা, তারপরে হচ্ছে কালিয়া, অনেক রকম খাওয়া যায়। কিন্তু এইভাবে শুধু প্লেন নুন লঙ্কা হলুদ আর নামানোর সময় একটু ধনে পাতা আর কোনো মশলা নেই, এইভাবে একদিনকে খেয়ে দেখবেন গরম ভাতে, দারুণ লাগবে। আর খেয়ে আমাকে জানাবেন যে কেমন লাগলো, প্লেন একদম নর্মাল আর কোনো মশলা নেই এর মধ্যে। বন্ধুরা আজকে যেহেতু বেরিয়েছিলাম সকালের দিকেই, তো ওই জন্য এসে কাজ করতে লেগে গেছি, তা না হলে ওই যে মাসিও চলে এসেছিলো কাজ করতে, তো আজকে এই জন্য উল্টো দিক দিয়ে কাজ করছি। এই যে এখন এসে জামা কাপড় এই কাঁচাটা এখন চালালাম, গাছেও এখনই জল দেব, কিছু উপায় নেই, কেননা গাছগুলো জল না দিলে হবে না, যে একদিন বাদ দেবো সেটা করলে হবে না। এই দেখুন গাছগুলো, টবের গাছ দেখুন, গাছ শুকিয়ে শুকিয়ে গেছে, এই হচ্ছে মুশকিল। তো কি আর করবো, জল ভরে নিয়েছি, এখন গাছে জল দেবো, কারণ আজকে ওবেলা দেওয়া হয়নি তার জন্য। তো বন্ধুরা জানি না ওবেলার আপনাদের সঙ্গে কিছু শেয়ার করতে পারবো কি পারবো না, তো এই গাছে জল দিতে দিতে আপনাদের জানাই যে আজকে এ পর্যন্ত ভিডিওটা শেষ করব। যদি খুব ছোটোই, কেননা সারাদিন যা কাজকর্ম করলাম তো দেখালাম। আর এই দেখুন ভাঙা প্যান্ডেল, শুরুর প্যান্ডেলও দেখিয়েছিলাম, দাঁড়ান একটু কাছ থেকে দেখাই। দেখুন এবার খুলছে আস্তে আস্তে প্যান্ডেলটা, দেখালাম। তো বন্ধুরা সারাদিন সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ, যারা এতক্ষণ সাথে ছিলেন তাদেরকে ধন্যবাদ জানাই। আর যদি ভালো লাগে একটা লাইক করবেন আর কমেন্টে জানাবেন সব কেমন লাগছে, আর সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করবো, সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, ভালো থাকবেন, আর দেখা হবে নতুন কোনো পর্বে। দেখুন গাছগুলো কেমন শুকিয়ে গেছে, তো আজকের মতন এখানেই শেষ করব। এই দুপুরবেলা এখন গাছে জল দেওয়া ঠিক না, কিন্তু কি করব, সকালবেলা আজকে দিতে পারিনি, মানে বেরিয়ে গেছিলাম তার জন্য, কিন্তু ভাবলাম একদিন না দিলে হয় কি না, কিন্তু এসে দেখছি যে না, কাঁচাও চালালাম আর দেখছি যে গাছগুলো সব শুকিয়ে শুকিয়ে যাচ্ছে, টবের গাছের এই একটা মুশকিল অবস্থা। তো এই জল টল দিয়ে নিচে গিয়ে স্নান ফান করে নেবো, এখন প্রায় 2:20 বাজে। তো যাই আজকের মতন এখানেই শেষ করলাম, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।